হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কালক্রমে এই পৃথিবীটা বিভিন্ন রকম রূপান্তর হয়ে মানুষের বসবাসের উপযোগী হয়েছে আর এই পৃথিবী সৃষ্টির পূর্বেই আল্লাহর পরিকল্পনা ছিল এই পৃথিবীকে মানুষ সৃষ্টি করা পৃথিবী সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন একে একে বিভিন্ন জাতিকে সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম একটি হলো জিন জাতি এই জিন জাতি পৃথিবীতে যখন এসছেন তারা পৃথিবীতে এসে অনেক রক্তপাত করেছিল মারামারি কাটাকাটিতে তারা লিপ্ত থাকত এবং পরবর্তীতে আল্লাহ এই জিন জাতির পরে মানব সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করলেন এবং এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সকল জিনকে সামনে ডাকালেন এবং তার পূর্বে মাটি দিয়ে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে রেখেছেন এবং জিন জাতিকে ডেকে এনে বললেন আমি মাটি দিয়ে আদম সৃষ্টি করতে চাই এবং তাকে পৃথিবীতে প্রেরণ করতে চাই তোমরা কি তা মেনে নেবে এবং তোমরা কি তোমাদের উপর আদমের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করবে তখন ফেরিস্তাদের মধ্যে যে সর্দার ছিল আজাজিল ফেরিস্তা সে অস্বীকৃতি জানালো হাই আল্লাহ তুমি একই বলো আমরা তো আগুনের তৈরি আমাদের ক্ষমতা অনেক কিন্তু আদম তো মাটির তৈরি তার তো ক্ষমতাই নেই তাকে কি জন্যই আমরা শ্রদ্ধা করব। বা কি তখন তিনি আজাজিরকে লানত দিলেন এবং তিনি শয়তানে পরিণত হলেন এবং তার উপর আল্লাহর অভিসম্পাদ নাজিল হয়ে গেল আর আদমকে সৃষ্টি করার পর জিনজাতির লিডার আজাজিল যখন শয়তানে রূপান্তরিত হলো তখন আল্লাহর কাছ থেকে অনেকগুলো পাওয়ার চেনিয়ে এসছেন এবং তার মধ্যে একটি হচ্ছে ওরা কেমন পর্যন্ত বেঁচে থাকবে এবং মানবজাতিকে জাতিকে পথভ্রষ্ট করবে এবং তাদেরকে আল্লাহ অনেকগুলো পাওয়ার দিয়ে দিয়েছেন তার মধ্যে তারা বিদ্যুৎ গতিতে চলতে থাকবে এবং মানুষের রক্ত শিরাই তারা মিশে যেতে পারবে এবং তারা হবে অসরী জীব তাদেরকে অন্য কেউ দেখতে পাবে না কিন্তু তারা সকল মানুষকে দেখতে পাবে এবং তার পরবর্তীতে আল্লাহ আদমকে সৃষ্টি করে তাকে জান্নাতে। থাকার ব্যবস্থা করে দিলেন আদম যখন জান্নাতে করতে লাগলেন তখন তিনি আদমের বাম থেকে হাওয়া ইসালামকে সৃষ্টি করে আদমের সাথে থাকতে দিলেন এবং আদম ও হাওয়ার বিয়ে হয়ে গিয়েছে জান্নাতের মধ্যে এবং তার আরাম আয়ুষে জান্নাতের মধ্যে দিনাতিবাদ করছেন আর এদিকে নাচুল মন্দার স্বয়ত তার লক্ষ্য থেকে একটু বিচ্যুত হয়নি সে প্রতিনিয়ত চেষ্টা করতে লাগলো কিভাবে আদমকে জান্নাত থেকে বের করা যায় এবং মাঝে মধ্যে বিভিন্ন কিছুর আকৃতি ধারণ করে সে আদম আলাহ করতে লাগলো এবং এক সময় সে সক্ষম হয়ে গেল আদম আলি যখন সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ বলেছেন তুমি এই গাছটির নিকটবর্তী হবে না যেটা হচ্ছে ট্রি বা নিষিদ্ধ গাছ যাকে বাংলায় গন্ধম ফল বলা হয় শয়তান যখন বলল এই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি সারা জীবন বেহেস্তে থাকবে এবং তুমি আরো অনেক কিছু পেয়ে যাবে তখন আদম ওই ফল গাছের খাওয়ার পর বেহেস্তের পোশাক তাদের শরীর থেকে খসে পড়তে লাগলো এবং আল্লাহ তালা তাদের উপর অসন্তুষ্ট হলেন বেহেস থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম আলাইসাল্লামকে বর্তমান শ্রীলঙ্কার একটি পাহাড়ে অবতরণ করালেন এবং হাওয়া আলি ইসাল্লাম কেউ অন্য কোথাও নিক্ষেপ করলেন তারা উভয়ে কাঁদতে লাগলো তারা সেই সৌদি আরবিয়ার ময়দানে একসাথে মিলিত হয়েছেন এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন এবং পৃথিবীতে শুরু হল আদম এবং হাওয়ার যাত্রা সে থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে আমরা প্রত্যেকেই আদম আলি সন্তান এবং তার সন্তানের সন্তান সন্তানের সন্তান এভাবেই জীবন পরিক্রমা কেমন পর্যন্ত চলতেই থাকবে এটা স্পষ্ট যে আমাদের পূর্বপুরুষ ছিল হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আল যাদেরকে ইংরেজিতে বলা হয় অ্যাডাম এবং ইফা